এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ করলেন বিএনপি মহাসচিব। দাবি জানান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের। এদিকে বাধার মুখে পণ্ড হয়েছে ঝালকাঠিতে বিএনপির কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সদরের মধ্য চাটকাঠি এলাকায় বিএনপির সমাবেশ শুরু হলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে, এতে পাঁচ থেকে ছয় জন বিএনপি নেতাকর্মী আহত হন। বিএনপি কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে নাটোরেও। সদরের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে বাধা দেয় পুলিশ। পরে আলাইপুর হাফ রাস্তা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এছাড়া নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এবং শেরপুর ও গাইবান্ধায় দলীয় কার্যালয়ে হয় প্রতিবাদ সভা। দিনাজপুরে জেলা বিএনপির সম্মেলনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় দলীয় নেতাকর্মীদের আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সমালোচনা করেন মন্ত্রীদের। স্বীকার করছেন তাহলে বলিউড কাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে আপনারা সেই হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, উতে বিদেশে পাচার করছেন। এই সময় আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসার দাবি জানান বিএনপির মহাসচিব। আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে সত্যিকার অর্থেই একটা স্বৈরাচার রাষ্ট্রে। তাপস সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।